ফেনী শহরের এসএসকে রোড এলাকার প্রাচীন যে লাল ভবনটি রয়েছে সেটি পাদ্রিকুটির নামে পরিচিত। এটি ব্রিটিশদের কাছ থেকে ক্রয় করেন কৈখালী গ্রামের সাহেব বাড়ির কৃতি সন্তান ভাষা সৈনিক অধ্যাপক ডাক্তার মাকসুদুর রহমান সাহেবের পিতা। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা এই ভবনটি সংস্কার করেন এবং এই বাড়িটিকে কেন্দ্র করে এর পাশের জায়গায় কলেজ প্রতিষ্ঠা করেন, বর্তমানে যা ফেনি সিটি কলেজ নামে পরিচিত। ইতিমধ্যে এই কলেজটি ফেনী জেলার মধ্যে একটি বিশেষ অবস্থান তৈরি করেছে। দর্শক, আমি কথা বলছি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন সাহেবের সাথে। আপনার কাছে জানতে চাইব, আপনি গ্রাম অঞ্চলে এ ধরনের প্রতিষ্ঠান বা গ্রাম থেকে শহরের কাছাকাছি জায়গায় এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্দেশ্য কী? গ্রামই তো আমাদের সমাজ এবং দেশের ভিত্তি। 68,000 বা তার চেয়ে বেশি কিছু গ্রাম নিয়েই বাংলাদেশ। গ্রামের উন্নয়নই দেশের উন্নয়ন। এই গ্রামের মানুষরা একত্রিত হয়েছিল, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছিল, তবেই না মুক্তিযুদ্ধ হয়েছে এবং এই দেশ আজকে স্বাধীন। আজকে আমরা স্বাধীনভাবে চলছি আর আপনি আমাকে ঠিক এইভাবে রেকর্ড করছেন বিটিভির সামনে। কিছু প্রতিষ্ঠান করার সুযোগ হয়েছে, হয়তো স্বাধীনতা না হলে আমরা এটা পারতাম না। এই যে গ্রামে আজকে আমরা এসেছি, এটা একটা শহর আর গ্রামের মেলবন্ধন। এখানেরই এক পরিবারের সম্ভ্রান্ত পরিবার, তারা শহরে অনেক আগে থেকেই কিছু প্রতিষ্ঠান তৈরি করে গেছে। তারই সূত্র ধরে আমিও আমার যখন দায়িত্ব এসেছে আমি তৈরি করছি। যেমন আমি ফেনী এই এলাকার উন্নয়নের জন্য ফেনী সিটি কলেজ, এই কলেজে আজকে প্রায় 1,000-এর উপরে স্টুডেন্ট এবং সায়েন্স, আর্টস, কমার্স সবগুলি বিষয়ে অত্যন্ত সুন্দরভাবে পড়াশোনা হচ্ছে। আর আমরা চাচ্ছি এই প্রতিষ্ঠানের মাধ্যমে, আপনি শুনে হয়তো খুশি হবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেশের প্রায় সমস্ত নাম করা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেরা 5 বছরের মধ্যেই ছড়িয়ে পড়েছে। এমন একটা সময় হয়তো আসবে যে প্রশাসন, রাজনীতি, বাণিজ্য, ব্যবসা সব ক্ষেত্রেই একটা নেতৃত্বের ভূমিকায় এরা আসবে। সেদিনই আমাদের সার্থকতা, সাফল্য। এই এলাকাগুলো একসময় নোয়াখালী, কুমিল্লা অঞ্চলগুলো শিক্ষার জন্য খুবই, শিক্ষা এবং সংস্কৃতির পাদপীঠ বলা চলে। সেই জায়গা থেকে আমরা হয়তো একটু পিছিয়ে যাচ্ছিলাম। তো আমার উদ্দেশ্য হলো বিন্দু বাড়ি বিন্দু একটু যতটুকু পারা যায় সাহায্য করা, এগিয়ে নিয়ে যাওয়া। ২০১০ সালে প্রতিষ্ঠিত কলেজটিতে বর্তমানে প্রায় 1200 ছাত্রছাত্রী পড়াশোনা করছে। এই কলেজটিতে রয়েছে একাডেমিক ভবন, যেখানে মাল্টিমিডিয়া অথবা প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়া হয়। এছাড়াও কলেজটিতে আছে কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব, যেখানে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। কলেজটিতে রয়েছে লাইব্রেরি কক্ষ, টিচার্স কমন রুম, অভিভাবক রুম সহ বিভিন্ন কক্ষ। দর্শক, আমি কথা বলছি ফেনী সিটি কলেজের একজন উদ্যোক্তার সাথে। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি আগে থেকে বিভিন্ন শিক্ষার সাথে জড়িত ছিলাম। বর্তমান সরকারের ডিজিটাল যে শিক্ষা পদ্ধতির সম্প্রসারণের লক্ষ্যে আমরা 2010 সালে এই ফেনী সিটি কলেজ প্রতিষ্ঠা করি। আমরা প্রতিষ্ঠার পর থেকে এই কলেজে মুক্তিযুদ্ধের চেতনায়, মুক্তিযুদ্ধের আদর্শে ছাত্রছাত্রীদেরকে গড়ে তোলার জন্য আফ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা 2012 সালে সর্বপ্রথম পরীক্ষা অংশগ্রহণ করে আমরা ভালো ফলাফল অর্জন করি এবং 90% ফলাফল অর্জন করি, প্লাস এ প্লাস সহ আমাদের মোটামুটি সকল স্টুডেন্ট ভালো একটা ফলাফল নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছে। এই কলেজটিতে শিক্ষার পাশাপাশি সহশিক্ষা হিসেবে পাক্ষিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন হয়ে থাকে, সেই সাথে সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ নানা ধরনের আয়োজন হয় বিভিন্ন জাতীয় দিবসে। Oh!
এছাড়া রোভার স্কাউট তাদের নিয়মিত কার্যক্রম অব্যাহত রেখেছে। দর্শক, আমি কথা বলছি ফেনী সিটি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর উৎপলকান্তি বৈদ্যর সাথে। আপনার কাছে জানতে চাইবো আপনার কলেজের শিক্ষার মান সম্পর্কে। আমাদের এই কলেজটি এই ফেনী জেলার মধ্যে একটি শ্রেষ্ঠ কলেজ, এই কারণে যে রেজাল্টের দিক থেকে, ছাত্র সংখ্যার দিক থেকে এবং সকল সুযোগ সুবিধার দিক থেকে এটি শ্রেষ্ঠ মানের একটি কলেজ। এবং গত বছর 2016 সালে আমাদের এই কলেজের রেজাল্ট ফেনী সরকারি কলেজের পরবর্তী স্থানে, একমাত্র ফেনী কলেজ ছাড়া আর এই ফেনী জেলায় কোনো সরকারি কলেজে কোনো বা বেসরকারি কলেজে কোনো জিপি ফাইভ নেই। আমাদের সংখ্যার দিক থেকে বেশি, আমাদের মানের দিক থেকে বেশি, সেদিক থেকে আমরা অনেক দূর এগিয়ে আছি। ফেনী জেলায় একমাত্র বেসরকারি কলেজ হিসাবে এই ফেনী সিটি কলেজটি অত্যন্ত সুরক্ষিত কলেজ এবং অত্যন্ত ভালো অবস্থানে আছে। আমাদের নিজস্ব ক্যাম্পাস আছে, এইবারও যারা পাস করেছে তাদের মধ্যে অনেকেই আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এই ধরনের পাবলিক বিশ্ববিদ্যালয়, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তারা লেখাপড়া করছে। ভৌগোলিক অবস্থান বিবেচনায় ফেনী দেশের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী জেলা। ফেনী জেলার শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশ সাধন ও বর্তমান সরকারের ডিজিটাল শিক্ষা কার্যক্রমের বাস্তবায়ন, পাশাপাশি মহান স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বাঙালি সংস্কৃতির আদর্শে বলীয়ান প্রজন্ম সৃষ্টি, দেশপ্রেমিক নৈতিক মূল্যবোধে বিশ্বাসী আদর্শ জাতি গঠনের লক্ষ্যে ফেনী জেলা সদরে কৈখালী গ্রামের সাহেব বাড়ি কয়েকজন সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষাপ্রেমী কিছু যুবকের উদ্যোগে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। দর্শক, আমি কথা বলছি একজন সমাজসেবকের সাথে যিনি ফেনী সিটি কলেজের এলাকাতে বসবাস করেন। কী নাম আপনার? আমার নাম আব্দুল করিম। তো আপনার এলাকা যে এই কলেজটি, এই কলেজটির শিক্ষার পরিবেশটা কেমন? এই কলেজের শিক্ষক মণ্ডলী অত্যন্ত ভালোভাবে তাদের মেধা দিয়ে ছাত্রছাত্রীকে লেখাপড়ার পাঠদান করেন এবং সকল ছাত্রছাত্রী কোনো ধূমফানে আমাদের চোখে পড়ে নাই, কোনো খারাপ কাজে আমাদের চোখে পড়ে নাই। তাদের নিয়ম কানুন দেখে আমাদের এলাকাবাসী, আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তিরা অত্যন্ত খুশি। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্তির লক্ষ্যে 2012 সালে আবেদন করা হয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মুজিবুল হক এমপির আন্তরিক সহযোগিতায় দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে 2012 সালের 7 জুলাই ফেনী সিটি কলেজ শিক্ষা মন্ত্রণালয় এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের অনুমতি লাভ করে। প্রতিষ্ঠার পর প্রথম ফলাফলে এই কলেজটি এ প্লাস সহ এসএসসির তুলনায় এইচএসসিতে ঊর্ধ্বমুখী জিপিএ অর্জন করে অধিকাংশ ছাত্রছাত্রী এবং সর্বশেষ 2016 সালে ফেনীতে জিপিএ ৫ প্রাপ্তিতে দ্বিতীয় স্থান অর্জন করে। দর্শক, আমি কথা বলছি ফেনী সিটি কলেজের সাবেক দুজন শিক্ষার্থীর সাথে। কি নাম আপনার? সাদিয়া তাবাস। এখন আপনি কিসে পড়ছেন? আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং করছি। তো এই কলেজ থেকে যখন আপনি পাশ করেছেন, এই কলেজ সম্পর্কে আপনার কি ধারণা? এই কলেজ থেকে অ্যাকচুয়ালি অনেক কিছু পাওয়ার আছে, পেয়ে গেছি অলরেডি। আমাদের টিচাররা অনেক বেশি বন্ধুসুলভ ছিল, অনেক হেল্পফুল ছিল, তারা আমাদেরকে অনেক ফ্যাসিলিটিস দিয়েছে। আর যেহেতু আমি বিজ্ঞান বিভাগ থেকে ছিলাম, তারা আমাকে এক্সট্রাভাবে কেয়ার নিয়েছে আমার ভালো রেজাল্ট করার জন্য। কী নাম আপনার? অনিরুদ্র। আপনি কিসে পড়ছেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পদার্থবিজ্ঞান বিভাগ। আচ্ছা, তো আপনি তো এই কলেজ থেকে পাশ করে গিয়েছেন, এই কলেজ সম্পর্কে এখন আপনার কী ধারণা? কলেজের টিচাররা ছিল অনেক বন্ধুসুলভ, অনেক কিছু পেয়েছি আমি। আমি হোস্টেলে থাকতাম, আমাকে অনেক কেয়ার করছে, মানে সকাল সন্ধ্যা অনেক কেয়ার করছে। তারপর কোনো কিছু প্রবলেম নিয়ে গেলে সব কিছু সমাধান পাইছি আমি। তারপর আমি মানে টিচারদের অনুপ্রেরণায় আমার আজকে এই অবস্থা। ফেনী সিটি কলেজে রয়েছে মেধাবী, সৃজনশীল, প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ, অভিজ্ঞ স্থায়ী শিক্ষক পরিষদ, যাদের রয়েছে ছাত্রছাত্রীদের সাথে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে আদর্শ নৈতিক শিক্ষায় শিক্ষিত করে প্রজন্ম সৃষ্টির অদম্য ইচ্ছা ও প্রচেষ্টা। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে রয়েছে তাদের বলিষ্ঠ ভূমিকা। গ্রামীণ জীবনের উন্নয়ন